নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আকাশের মুখভার যে কোনো সময় ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কী বলছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তারিত জানতে হল বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবি ও সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক প্রশ্লা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘণ্টায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রবিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায় এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে এর প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে উড়িষ্যা ও ঝাড়খণ্ড সংলগ্ন বাংলার জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা বিকানের গোয়ালিয়র বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার সোমবার অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ারে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে উপরের দিকে জেলাগুলিতে রবিবার মালদহ ও দুই দিনাজপুরে দু একপরশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় দু একপরশলা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং হাওড়াতে দু একপরশলা বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপের জেরে সোমবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আরব সাগরে নিম্নচাপ শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটির অবস্থান মধ্য ও উত্তর আরব সাগরে এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে এই নিম্নচাপ এলাকায় ঘূর্ণাবত্ত থাকায় নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করেছে একই সঙ্গে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি এই নিম্নচাপ থেকে মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এই সিস্টেমগুলির প্রভাবে আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিমে বাতাসে ভর করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং মৌসুমি অক্ষরেখা অতি সক্রিয় হয়েছে এই প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা কেরল মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে তামিলনাড়ু নীলগিরি কয়েম্বারটুর ও থেনি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতাও আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কেরল মহারাষ্ট্র কর্ণাটক এবং তামিলনাড়ুতে মৌসুমি অক্ষরেখার পশ্চিমাংশ উত্তর দিকে সরে হিমালয় পাদদেশ এলাকায় অবস্থান করছে এর প্রভাবে আগামী রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের কিছু এলাকায় তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন